আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে কিন্তু একটি নতুন আপডেট এসেছে এবং অনেকেই আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে এই আপডেটটি দেখতে পাবেন। যারা এখনও চেক করেননি তারা এখনই চেক করুন, কারণ এটা হচ্ছে ফেসবুকের একটি ইম্পর্টেন্ট আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন অল লেবেল কমপ্লিটিং, সো যারা যারা এই লেবেল কমপ্লিট করার আপডেটটি পেয়ে গিয়েছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই আপডেটটি কমপ্লিট করে ফেলবেন। আপনারা যদি এই ফেসবুকের লেবেল কমপ্লিট করার আপডেটটি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজের ইনকাম বেড়ে যাবে, আপনাদের ফেসবুক পেজের রিচ ফেসবুক নিজে থেকে ভাইরাল করে দিবে। সো এই লেবেলটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন, এই জন্য আপনারা সরাসরি আপনাদের পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে যাবেন। যাওয়ার পর কিন্তু আপনারা যেরকম উপরে লেবেলের একটা অপশন পাবেন, দেখেন আমার এখানে কিন্তু বলেছে কংগ্রেস ইউ কমপ্লিট অল অ্যাভেলেবল লেবেল অন মে 11, 2023। সো আমি কিন্তু অলরেডি লেবেল কমপ্লিট করে ফেলেছি। আমি যদি এখানে সি অল লেবেলে ক্লিক করি, এখানে দেখেন তারা বলে দিয়েছে লেভেল আপ বাই টেকিং কি স্টেপস টু হেল্প ইউ অ্যাচিভিং ইউর গোল অন ফেসবুক। সো আপনারা যদি তাদের এই লেবেলটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গোলটা ফেসবুকে অ্যাচিভ করতে পারবেন। সো আমার এখানে তারা আবার এই যে কংগ্রেচুলেশন দেখাচ্ছে, দেখেন লেভেল কমপ্লিট করার জন্য আপনাদের কী 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 করতে হবে। প্রথমে হচ্ছে লেভেল ওয়ান, লেভেল ওয়ানে আমাকে তিনটা স্টেপ কমপ্লিট করতে হয়েছে। ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা কমপ্লিট। এক্সপ্লোর বেসিক টুলস, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। সো এই তিনটা যখন আপনি স্টেপ কমপ্লিট করবেন তখন আপনার লেভেল ওয়ান কমপ্লিট। তারপর হচ্ছে লেভেল টুতে হচ্ছে আপনাকে তাদের যে অ্যাডভান্স যে টুলগুলো আছে সেই টুলগুলো ব্যবহার করতে হবে। রিচ 100 প্লেস উইথ ইউ রিলস, আপনার রিলস ভিডিওতে 100 প্লে হতে হবে এবং 3টা পোস্ট হতে হবে, আমার এটাও কমপ্লিট। দেন হচ্ছে লেভেল থ্রি, লেভেল থ্রিতে হচ্ছে আপনার 1000 ফলোয়ার থাকতে হবে, আপনার স্টার মনিটাইজেশন করতে হবে এবং 1000 রিল প্লে হতে হবে, সেই সাথে 10টা পোস্ট হতে হবে, আমার কিন্তু এটাও কমপ্লিট। আমার যেহেতু 3টাই ফিল আপ হয়ে গেছে তাই এখানে কিন্তু আমার লেভেল কমপ্লিট হয়ে গেছে। আপাতত আমি তাদের যে লেভেলের যে ফার্স্ট স্টেপ সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তার পরবর্তীতে হয়তো বা তারা আমাকে নতুন কোনো লেভেলের স্টেপ দিবে, আমি যখন সেটাও কমপ্লিট করব তখন কিন্তু আমাদের আরেকটা গোল অ্যাচিভ হবে। সো এভাবে আপনারা যারা এখনও আপনাদের পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করেননি তারা এখনই চেক করেন, কারণ এই ফিচারটা ফেসবুক প্রায় সব বেশিরভাগ ফেসবুক পেজে দিয়েছে। আমি যদি আমার আরেকটা পেজ ওপেন করি সেখানে দেখেন আমার সেখানেও এই লেভেল কমপ্লিট করার অপশন এসেছে, বাট সেখানে আমার পুরোপুরো কমপ্লিট হয়নি। এই যে দেখতে পাচ্ছেন উপরেই আমার এখানে আমি লেভেল থ্রিতে আছি, এখানে আমি যদি এখানে ক্লিক করি আমার এই পেজে আমার লেভেল ওয়ান অলরেডি কমপ্লিট, এখন বাকি আছে যে দেখেন লেভেল ওয়ান কমপ্লিট, লেভেল টু কমপ্লিট, জাস্ট লেভেল থ্রি বাকি আছে, সেটা হচ্ছে আমার এখানে আর 1000 ফলোয়ার লাগবে আর হচ্ছে স্টার সেট আপ করতে হবে। আমার যখন এই দুইটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে লেভেল থ্রিটাও কমপ্লিট দেখাবে। আপনারা যখন যাবেন আপনাদের যেরকম ফাঁকা ঘর থাকবে, আপনারা লেভেল ওয়ানে যাবেন, যাওয়ার পর এই ঘরগুলোতে জাস্ট শুধু ক্লিক করবেন। আপনার যদি সেটা কমপ্লিট হয়ে যায় এখানে ক্লিক করলে, আমার যেহেতু কমপ্লিট নাই তাই এখানে আমি ক্লিক করলেও হচ্ছে না। তারপর হচ্ছে এই যে এখানে যে সেট আপ অপশন আসছে, আমার এখানে সেট আপ অপশন এখন আসেনি কারণ 1000 ফলোয়ার লাগবে। আমার যদি এটা আসতো তাহলে এখানেও কিন্তু আমার এখানে টিক মার্ক দেখাতো, বাট বাকিগুলো ঠিক আছে। 1000 রিলস প্লে হয়েছে, 10টা পোস্ট আমি অলরেডি করেছি। আমি যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার এই পেজেরও লেভেল কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা এখনও ফেসবুকের এই আপডেটটি চেক করেননি এখনই আপনাদের পেজের আপডেটটা চেক করেন এবং চেক করে আপনাদের লেভেল কমপ্লিট করে ফেসবুকের ইনকাম বাড়িয়ে নিন, রিচ বাড়িয়ে নিন। এবং ফেসবুক যে আপনাকে এই নোটিফিকেশনটা দিয়েছে এটা যদি আপনি দেখেন, এটাও কিন্তু ফেসবুকের কাছে একটি পজিটিভ রিভিউ যে তারা আপনাকে সিলেক্ট করেছে এবং আপনি কিন্তু তাদের কথা মতো কাজ করেছেন। সো এরকম নতুন নতুন ফেসবুকের আপডেট দেখার জন্য অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।